করে এসছেন বাবু যে গেছিলেন, তো আমার ঘরদার একবারেই কিছু নেই, মহিষা হয়ে গেছে স্যার। আমাদের বোর্ডের মেম্বার তো আপনারা জানাই সকলকে আমার তরফ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সবচেয়ে খুশি, সবচেয়ে আনন্দের বিষয় যে আপনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন কিছু করার জন্য, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমার এইটা যারা দিয়েছেন তাদের কথা বলতে হয় একটুখানি। ইন্ডিয়া ডোনেট বলে একটা অর্গানাইজেশন আছে, যারা সারা ভারতবর্ষে বিভিন্ন লোকের কাছে যায় এই ধরনের আমফানের জন্য টাকা সাহায্য চাইতে, 10 টাকা 20 টাকা 50 টাকা করে সাহায্য চেয়েছেন। সাহায্য চাওয়ার পরে 70,000 টাকা জমা পড়েছিল, 70,000 টাকা তিনি আমাদেরকে পাঠিয়েছিলেন। ওই 70,000 টাকা 70 জনকে নিয়ে এসেছি মালুম। 70,000 টাকা যা মাল পেয়েছি, টাকা পেয়েছি, আমি ঠিক করেছিলাম। প্রধান সাহেবের সঙ্গে কথা হচ্ছিলো, অমিতের সঙ্গে কথা হচ্ছিলো যে আমি এখানে আসব। তো 70,000 টাকার মাল আমি আপনার কাছে, আপনাদের কাছে এখানে দিতে পেরেছি। দিতে পেরেছি মানে আমার টাকা না, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনারা সমস্যায় আছেন, আপনাদের পাশে দাঁড়ানো এটা আমাদের সৌভাগ্যের বিষয়। এটা মর্যাদার প্রশ্ন, কেননা অনেকেই মনে করে যে আমি দান করলাম মানে আমি বিরাট নেতা লোক, বিরাট বাবু লোক, আর আপনারা সব প্রজা লোক। এরকম ব্যাপারটা না, এরকম ব্যাপার নাই। কারণ যে টাকা দিচ্ছে সেও কিন্তু আমার টাকা নয়, কারণটা কারোর টাকা, অনেক লোকের টাকা একসঙ্গে আসছে, মানুষ সহজ অসহযোগী, মানুষের সমস্যা আছে, অসুবিধা আছে, সেই অসুবিধার জন্য মানুষের কাছে পাশে দাঁড়ানো, পাশে দাঁড়ানো, সেবা করা, মর্যাদা সঙ্গে আমাদের কথা বলা উচিত সকলেরই। আমরা সেই সকলেই, গ্রাম পঞ্চায়েতও আপনাদের পাশে দাঁড়িয়েছে, সর্বদা সংঘও আপনাদের পাশে দাঁড়িয়েছে, কাজরা জনকল্যাণ সমিতিও পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তো এটা গ্রহণ করবেন। আমরা এখানে নিয়ে এসেছি 10 কেজি চাল আছে আমাদের, আমাদের 1 কিলো ডাল আছে, আমাদের 1 কিলো সোয়াবিন আছে, 1 কেজি মুড়ি আছে, 300 গ্রামের বিস্কুট প্যাকেট আছে, 1 কিলো ছাতু আছে, 1 কিলো নুন আছে, 1 লিটার তেল আছে, 4টা সাবান আছে, আর 1 কেজি সাবান গুঁড়া আছে, আর সম্ভবত 3টা কি 4টা মাস্ক আছে। এই নিয়ে আপনাদের কাছে আসা হয়েছে, সাদরে গ্রহণ করবেন আমাদেরকে সেবা করার সুযোগ দেওয়ার জন্যে। গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সাহেব এবং যারা উপস্থিত আছেন সকলকে আমার তরফ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি গততে যে আমফান ঝড় হয়েছিল আমাদের খেজুরি সহ পূর্ব মেদিনীপুর জেলা বা আমাদের পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলাতে যে ঝড় হয়েছিল তাতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তো তার জন্যে আজকের এই কাজলা জনকল্যাণ সংঘের থেকে আমাদের উপস্থিত আছেন ওই কাজলা জনকল্যাণ সমিতির ডাইরেক্টর আমাদের তপনবাবু আছেন, তপনবাবু আছেন, আর সেই সঙ্গে আর তপনবাবু আছেন, স্বপন পণ্ডাবাবু আছেন, যাদের দিয়ে আজকে সারা রাজ্যের উপরে, আমি এইমাত্র জানলাম যে শুধু নিচকসবা বা খেজুরি বা আশপাশের দুটো একটা ব্লকের উপরে বা অঞ্চলের উপরে ওনারা কাজ করছেন না, সারা পশ্চিমবঙ্গের উপরে, বিশেষ করে কলকাতা, একদম আমার রাজ্যের রাজধানীর ওপরে এই কাজলা জনকল্যাণ সমিতি কাজ করছে, এরকম সমাজসেবামূলক কাজ বা বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে ওনারা দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। তো যাই হোক, ওনাদেরকে আমি প্রথমে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই এবং ধন্যবাদ জানাই আমার নিচকসবা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। সেই সঙ্গে উপস্থিত আছেন আপনাদের সকলেরই প্রিয় এবং খেজুরি আদর্শ বিদ্যাপীঠের কৃতি শিক্ষক আমাদের উপপ্রধান সাহেব সম্মানীয় সমুদ্র দাসবাবু আছেন, আছেন আমাদের নিচকসবার ঘোড়াইবাবু আছেন, সেই সঙ্গে আমাদের এই কাজলা জনকল্যাণ সমিতির আমাদের অমিতবাবু, যিনি আপনার এই এলাকাতে শুধু আজ না, আজকের এই আমফান ঝড়ের জন্যে না, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে এই যে বাল্যবিবাহ থেকে শুরু করে বা এই যে শিশু শ্রমিকদের উপরে
বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু উনি কিন্তু বিভিন্ন সময়ে আমাদের ওই কাজলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে উনি কিন্তু আমার অঞ্চলে আসেন। ওনার সঙ্গে কিন্তু আমার দীর্ঘদিনের আলাপ, এই কর্মসূত্রে বা প্রধান হিসাবে আছি সেই সূত্রে। তো যাই হোক, উনি এই ঝড়ের পরে আমাদের একদম সেটুয়া ঘাট থেকে শুরু করে একদম পাঁচুড়িয়া পর্যন্ত আপনার সাতটা বুথ আছে এবং ছটা আপনার সংসদ আছে, বাড়ি বাড়ি গিয়ে কিন্তু উনি মানে পরিস্থিতি, ঝড়ের পরের পরিস্থিতি কী ধরনের ক্ষতি হয়েছে মানুষজনের, তিনি কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে যাদের অ্যাকচুয়ালি এই ধরনের সাহায্য ওনারা করতে পারেন বা দিতে পারেন, এই স্বপনবাবু যিনি যার হাত ধরে আমি ওনার সঙ্গে আমার এই ত্রাণের বিষয় নিয়ে আমার সঙ্গে কথা হয়েছিল, একদিন আমি ওনাকে রিকোয়েস্টও করছিলাম যে আমার অঞ্চলে আসার জন্য, তিনি কথাও রেখেছেন, তিনিও আজকে এসেছেন এবং আরও কিছু মানুষকে যাতে আমরা পাইয়ে দিতে পারি সেটুকুও ওনার কাছে আবেদন রেখেছি, অনুরোধ করেছি। তো সেই ক্ষেত্রে যাই হোক, আমার নিজকসবা গ্রাম পঞ্চায়েত এলাকার যে সমস্ত দুস্থ মানুষজন এসছেন বা অমিতবাবু যাদেরকে যোগ্য বলে মনে করেছেন বা ইতিপূর্বে আমাদের একটা ওই আমাদের খেজুরির আমাদের ওটা কী যেন সর্বোদয় সংঘ, সর্বোদয় সংঘ থেকেও এরকম বেশ কিছু মানুষজনকে এইরকমই ত্রাণের সামগ্রী দেওয়া হয়েছে। তো ওনারা কিন্তু আমি যেটুকু দেখলাম যে যথেষ্ট পরিমাণ আপনাদের জন্য সাহায্য নিয়ে এসছেন, হয়তো এটা নিয়ে আপনার সব অভাব পূরণ হয়ে যাবে তা কিন্তু না, কিন্তু কিছু মানুষকে কিছু দিনের জন্য হলেও একটু হলেও পেট পুরে খাওয়ার ক্ষেত্রে হোক বা তার পরিবারের মানুষজনকে পাঁচটা দিন হলেও, সাতটা দিন হলেও, দশটা দিন হলেও যাতে অন্তত পেট পুরে খেতে পারে বা তারা যাতে ভালো থাকতে পারে তার জন্য কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তো যাই হোক, আমি আপনার এই কাজলা জনকল্যাণ সমিতির যারা কর্ণধার আছেন আমি পুনরায় আমার জিপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে সেই সঙ্গে যাচ্ছি। আপনার বাড়ি মেদিনীনগর খেজুরি দুই নম্বর ব্লক গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, আজকে কি জন্য এসেছেন এখানে? আজকে কিছুদিন আগে যে আমন ঝড় হয়েছিল এই জন্য আমাদের খাদ্যের অভাব, খাদ্যের অভাব এই জন্য আমাদের কে মালটা দিতে কি ভুলে গেছি। কাজলা জনকল্যাণ সমিতি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজলা জনকল্যাণ। এতে আপনি কি খুশি? নাম কি? বাড়ি? বাড়ি খেজুরি ছোট গ্রাম। আচ্ছা, আজকে কি জন্য এসছো? আমফান ঝড়ে ঘর বাড়ি ভেঙে গেছিল, তাই তোরে খাদ্য তোরে খেতে পাই না আমাদের, তাই তোরে মাল দিয়েছে। কে মাল দিচ্ছে, কে আজকে খাদ্য সামগ্রী কে দিচ্ছে? কাজলা জনকল্যাণ সমিতি নাকি? আপনার নাম কি? বাড়ি? আচ্ছা, আপনি আজকে কি জন্য এসেছেন? কি ত্রাণটা কি যে হয়েছে আপনার? আমার এই দুটো আমার গরু মরে গেছে, ঘর ভেঙে একবারে গরম হয়ে গেছে, দশ লোকের খাওয়ার, স্বামী আমার হাত ভাঙে, ছেলেও গাছ থেকে পড়ে গেছিলো, সেও ক্ষতি। আজকে কে মাল দিল আপনাকে? জনকল্যাণ সমিতি। হ্যাঁ, এতে মাল পেয়ে কি আপনি শান্তি পেয়েছি একটু? খাবার তো পাইছি। কতদিনের আপনার কতদিনের খাবার হলো এটা? হয়তো দশ দিন হবে। এটা দশ দিনে খাবার হবে আপনার? যাই হোক, করে কোনো রকম তো চালাচ্ছি, কোনো রকম। মানে এতে কি আপনি খুশি? হ্যাঁ, আমি খুব আনন্দ, একবারে খুব আনন্দ পেয়েছি, খুব কষ্টের মধ্যে সংসার চলছে আমাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।